আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমদিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। স্বাস্থ্যবিধি না মানলে হাট, পশু কোরবানি ও মাংস বিতরণকালে করোনা সংক্রমণের আশঙ্কা বিশেষজ্ঞদের। পানি বাড়তে থাকায় মাস জুড়ে বন্যার শঙ্কা নদী তীর ও নিম্ন অঞ্চলে, বৃষ্টিতে স্থবির রাজধানী, দুর্ভোগে নগরবাসী। করোনা পরীক্ষা বাধ্যতামূলক করায় অভিবাসী কর্মীদের হয়রানি ও ব্যয় বেড়েছে, বিশেষ ব্যবস্থা নিতে চায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঢাকা উত্তরের ওয়ার্ডে ওয়ার্ডে ছিটানো হচ্ছে লার্ভিসাইড। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, কোরবানি ঈদের বাকি আর মাত্র 10 দিন, চলছে প্রস্তুতি। করোনা মহামারীর মধ্যে এবার পশুর হাট, কোরবানি, মাংস বিতরণ এসব কি স্বাস্থ্যবিধি মেনে করা সম্ভব? যদি তা না হয় তাহলে ভাইরাস সংক্রমণের মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। করোনা ভাইরাসের কারণে থেমে আছে মানুষের জীবন, জীবিকার সংকটে বহু মানুষ এই সময় আসন্ন পবিত্র ঈদ উল আজহায় কোরবানি নিয়ে অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন। করোনা ভাইরাসের সংকটকালেও বসবে পশুর হাট, হবে লোক সমাগম, পছন্দের পশু কিনতে হাটে জমায়েত হবে মানুষ, তখন স্বাস্থ্যবিধি কতটা মানা সম্ভব হবে তা নিয়ে আছে সন্দেহ। কোরবানি হাট যত সীমিতভাবেই আমরা করি না কেন, সেখানে সংক্রমণের ঝুঁকি থাকবেই। কোরবানির হাটে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, স্বাস্থ্যবিধি তো অবশ্যই মেনে চলা উচিত সেই ঝুঁকিটা এড়াবার জন্য। হাটের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আপনি যাবেন কি না আপনি ঠিক করুন, কারণ করোনা ভাইরাস সংক্রমণের নিয়ন্ত্রণ হচ্ছে আপনি প্রত্যেকটা মানুষ। আপনি যদি হাটে যান প্রপারলি মাস্ক পরতে হবে। হাট থেকে পশু কেনার পরে তা বাসায় না, রক্ষণাবেক্ষণ করা ঝুঁকিপূর্ণ কাজ, তারপর চাটাই, ছুরি, বটি কতটা পরিষ্কার রাখা যাবে, কসাই সহ কোরবানি সংশ্লিষ্টরা কতটা স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং কোরবানি দেওয়ার সময় কিভাবে করোনা সংক্রমণ এড়ানো সম্ভব হবে তা নিয়ে চলছে আলোচনা। জবাই করবার জন্য পেশাদার যারা আছেন তারা একই ব্যক্তি কয়েকটা জায়গায় গিয়ে কোরবানি করবেন এবং মাংস প্রসেস করা, চামড়া ছাড়ানো, সেগুলো একই ব্যক্তি একদল মানুষ করবেন, কারণ যিনি কোরবানি করবেন তার একার পক্ষে এটা করা সম্ভব নয়, সেখানেও সংক্রমণ ছড়াতে পারে। কোরবানির মাংসটা সরাসরি ফ্রিজে না তুলে সেটা যদি সিদ্ধ করে তারপরে ফ্রিজে রাখা যায় তাহলে সংক্রমণের ঝুঁকি কমবে, কারণ কোরবানির মাংসের মধ্য দিয়ে ভাইরাস ছড়ায় না, কিন্তু কোরবানির মাংস যারা হাত দিয়ে প্রসেস করবেন তারা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলেন, তাদের মধ্যে কেউ যদি করোনা সংক্রমিত থাকেন তাহলে কিন্তু মাংসের গায়ে লেগে থাকা ভাইরাস ফ্রিজে কিন্তু অনেক দিন টিকে থাকতে পারে। সীমিত মানুষ যারা থাকবেন, যারা পশু জবাইয়ের কাজে অংশগ্রহণ করবেন তারা মাস্ক পরবেন, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছভাবে এগুলো যদি করে থাকেন, আর পাশাপাশি পশুর রক্তগুলো আপনারা হাইজেনিকভাবে পরিষ্কার করলে আমার মনে হয় যে করোনা ভাইরাস থেকে সবাই আমরা মুক্ত থাকতে পারব। তবে ঢাকা সহ বিভিন্ন সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিরা অবশ্য এরই মধ্যে জানিয়েছেন কোরবানির বর্জ্য যত কম সময় সম্ভব পরিষ্কার করা হবে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঈদ উল আজহা উপলক্ষে এবার বিশেষ ট্রেন চালু বা আগাম টিকিট বিক্রি করবে না রেলওয়ে। করোনা সংক্রমণ ঠেকাতে ঈদে মানুষের গ্রামমুখী যাত্রা নিরুৎসাহিত করতেই এই সিদ্ধান্ত বলে জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কমলাপুর শহরতলি প্ল্যাটফর্মে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে রেলমন্ত্রী এসব কথা বলেন। ঈদে সবাইকে বাড়ি যাওয়া থেকে বিরত থাকতেও অনুরোধ জানান তিনি। যে ঈদে আমরা এবার যে যেখানে যে কর্মস্থলে যে যেখানে আছেন সেখানেই আপনার থেকেই এইবার ঈদ ফেস্টিভ্যাল আমরা পালন করব, কারণ এই দুর্যোগ আমরা যেন আমাদের সঙ্গে সঙ্গে আমরা গ্রামগঞ্জে যেন আবার ছড়িয়ে না দিই। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সারা দেশে বন্যা পরিস্থিতির আবার অবনতি হয়েছে। পানি বাড়তে থাকায় দীর্ঘমেয়াদী বন্যার শঙ্কা করছেন উত্তর মধ্যাঞ্চলের নদী তীর ও নিম্ন অঞ্চলের মানুষেরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ।
এই কষ্ট সহসাই শেষ হবার কোনো লক্ষণ নেই। বন্যার পানিতে প্রতিদিনই নতুন নতুন দুর্ভোগ শুরু হচ্ছে দুর্গত এলাকাগুলোতে। আগামী কয়েকদিনে এ চিত্র আরো ভয়াবহ হতে পারে বলে ধারণা করছেন বন্যার্ত মানুষরা। করোনার দুর্যোগ কমার লক্ষণ নেই, সাথে বন্যা মোকাবেলায় রীতিমতো বিপর্যস্ত দেশের 9 জেলার অন্তত 3 লাখ মানুষ। ব্রহ্মপুত্রের পানি দখল করে নিয়েছে শেরপুরের 11টি ইউনিয়ন। গত 5 দিন ধরে উত্তরাঞ্চলের সাথে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। যমুনার পানিতে বেশ কয়েকদিন ধরে বন্যা কবলিত জামালপুরের 8 পৌরসভার 10 লাখ মানুষ। বেড়িবাঁধে একই স্থানে গবাদি পশুর সাথে ভাগাভাগি করে চরম কষ্টে দিন কাটছে স্থানীয়দের। এখন ঘরের ভিতরে এক বক পানি, ঘরের ভিতরে যাইতে পারি না, বাইরে তো যাবো কাজ করবো জায়গা নাই, আমরা খুবই কষ্টে আছি। পাহাড়ি ঢল আর প্রবল বর্ষণে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে নেত্রকোনায়। প্রমত্তা পদ্মা কিনে নিয়েছে শরীয়তপুরের 4 উপজেলার ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট। নাটোরে বেড়েছে জেলার সব নদ নদীর পানি, তাতে তলিয়ে গেছে সিংড়া ও নলডাঙ্গা এলাকার গ্রামীণ সড়ক, ঘরবাড়ি। আশ্রয়ের সন্ধানে দুর্গত মানুষ ছুটছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। নীলফামারিতে আবারও বিপৎসীমা ছাড়িয়েছে তিস্তার পানি। কুড়িগ্রামে নদ নদীর পানি সামান্য কমলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। তবে রাজবাড়িতে, পদ্মা আর সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমেছে। এসএম আশরাফ, এটিএন বাংলা। টানা বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে নগরবাসী। দৈনন্দিন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে, এজন্য সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনাকেই দোষছেন ভুক্তভোগীরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 2 দিন থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। হাবিবুর রহমান অভি রিপোর্ট। বর্ষাকালে প্রকৃতির এমন রূপ স্বাভাবিক, আবছা আলোতেই শুরু হয় সকাল। টানা বৃষ্টি ভিজিয়েছে পুরো নগরীকে, ডুবে গেছে পদঘাট। যারা বাইরে বের হয়েছেন তারাই পড়েছেন দুর্ভোগে। সিটি কর্পোরেশন যদি ঠিকঠাক মতো যদি পরিষ্কার না করে তাহলে তো এরকম জলাবদ্ধতা সারা বছরই থাকবে কম বেশি। সরকারের কাছে যে অতি জলদি এগুলো ঠিক করে আমাদের জনমানবের জন্য অনেক অসুবিধা হয়ে যায়। বৃষ্টির কারণে পুরান ঢাকার বেশ কিছু সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ধানমন্ডির বিভিন্ন এলাকা, 27 নম্বর মোড়, মিরপুর রোড সহ রাজধানীর অধিকাংশ সড়ক ডুবে গেছে পানিতে। বৃষ্টিতে ভিজেই অনেকে গেছেন কর্মক্ষেত্রে, আবার জলাবদ্ধতার কারণে বাসা থেকে বের হতে পারেননি বেশিরভাগ মানুষ। বেশ কিছু দোকানপাটেও উঠে গেছে পানি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন মধ্যবিত্তরা। বৃষ্টিতে সমস্যা অনেক খেপ খুব নাই, বিশ্বাসী আমরা দিনমজুরি বেনু কাজ করতে পারি না, কেউ আমাদের বদলাও লয় না, কিছু না, আমাদের খাইতে লইতে অসুবিধা হয়। জলাবদ্ধতার কারণে সড়কে বন্ধ হয়ে গেছে অনেক গাড়ি, এর ফলে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। প্রতি বছর এই সময়টাই রাজধানীর সড়কগুলোতে তৈরি হয় ব্যাপক জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। তাই সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। বিদেশগামী যাত্রীদের জন্য 23 জুলাই থেকে করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য সোমবার থেকে সারা দেশে 16টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থাপনায় করোনা পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষায় খরচ পড়বে 3.5 থেকে 4.5 হাজার টাকা। এতে প্রবাসী শ্রমিকদের অভিবাসন ব্যয় বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অভিবাসী শ্রমিকদের জন্য যেন খরচ কম হয় সেজন্য পরীক্ষা ও কেন্দ্র সহ বাড়ানো হয়েছে বিভিন্ন ব্যবস্থাপনা বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আর রিপোর্ট করছেন হুমান চেস্তি। সম্প্রতি ইতালিতে যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের করোনা ভাইরাস শনাক্ত হলে প্রায় 150 যাত্রীকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠায় দেশটি। এমন পরিস্থিতিতে গত 12 জুলাই আন্তঃমন্ত্রণালয় সভায় বিদেশ যাত্রীদের কোভিড-19 মুক্ত সনদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়। ঢাকায় 3টি সহ মোট 16টি কেন্দ্র করোনা পরীক্ষার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়। শনিবার এ বিষয়ে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায় যাত্রা শুরুর 72 ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং 24 ঘন্টা আগে রিপোর্ট সংগ্রহ করতে হবে। নমুনা দেওয়ার সময় পাসপোর্ট ও বিমান টিকিট দেখাতে হবে। নমুনা দেওয়ার পর থেকে যাত্রী আইসোলেশনে থাকবেন। পরীক্ষার ফি রাখা হয়েছে 3.5 থেকে 4.5 হাজার টাকা।
আমাদের মাইগ্রেশন কস্ট কমানোর কথা আমরা বারবার বলে থাকি। তো এখানে 3,500 টাকা দিয়ে যদি তাকে টেস্ট করাতে হয়, আবার যদি সে সেখানে যাবার জন্য তার একটা আলাদা খরচ হয়ে থাকে, তাহলে কিন্তু অটোমেটিকলি এই খরচটি বেড়ে যাবে। আমি মনে করি যারা বৈধ ভিসা বা বৈধ টিকিট দেখিয়ে এই কোভিড টেস্টের জন্য যাবে, বিদেশ যাওয়ার জন্য, তাদের ক্ষেত্রে এই ফিটা ন্যূনতম একটা ফি করা উচিত। যে কটি জায়গায় কোভিড টেস্টের জন্য মনোনয়ন করা হয়েছে, দেওয়া হয়েছে, এর সংখ্যা বাড়ানো দরকার। কোভিড টেস্টের সার্টিফিকেট সংগ্রহ করবার পরও এয়ারপোর্টে অন্তত পক্ষে কোনো কিট দিয়ে তাদেরকে আবার পুনরায় শেষ মুহূর্তে চেক করা যায় কি না। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী শ্রমিকদের করোনা পরীক্ষার জন্য রাজধানীতে ল্যাব বাড়ানোর পাশাপাশি খরচ কমানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। মাইগ্রেশন কস্ট খুব সিগনিফিকেন্টলি বাড়বে না, তারপরেও এটা তো অবশ্যই একটি বাড়তি চাপ। সেই চাপটা কীভাবে কমানো যায় সেটি আমাদের চিন্তায় আছে, যে আমরা কোনো ধরনের বাড়তি তাদেরকে সাবসিডি, বাড়তি ফেসিলিটি দিতে পারি কিনা আমরা কাজ করছি। আরও কিছু প্রতিষ্ঠানকে, স্বনামধন্য যাদের ট্র্যাক রেকর্ড ভালো, যাদের অনলাইনে রিপোর্ট দেওয়ার সক্ষমতা আছে, আমরা যাদেরকে নির্ধারণ করব, তারা যদি আরও কম প্রাইসে দেন সেটা আমাদের জন্য একটা বড় বিবেচনার বিষয় হবে। বিমানবন্দরে আবার নতুন করে পরীক্ষার এই বিষয়টি আমার মনে হয় যে সিভিল এভিয়েশন তারা বিবেচনা করতে পারে। করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে এরই মধ্যে দেশে ফেরত এসেছেন উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী শ্রমিক। এমন পরিস্থিতিতে অভিবাসন ব্যয় বাড়লে তা বৈদেশিক শ্রমবাজারে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থবছরের তৃতীয় একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কৃষি, সড়ক, পানি সম্পদ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের 6টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। আগারগাঁয়ের NEC সম্মেলন কক্ষ থেকে যোগ দেন পরিকল্পনা, কৃষি, স্বাস্থ্য, তথ্যসহ বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও কর্মকর্তারা। সভায় কুমিল্লার তিতাস নদী পুনর্খনন, যমুনা নদীর ভাঙনরোধ প্রকল্প সহ পানি সম্পদ মন্ত্রণালয়ের 3টি প্রকল্প পাশ হয়। এছাড়া কৃষি, সড়ক ও গৃহায়ণ মন্ত্রণালয়ের 3টি প্রকল্পও অনুমোদন পায়। করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চিকিৎসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ব্যাংকার, সাংবাদিক, পুলিশ, স্বাস্থ্যকর্মী ও শিশুসহ সারা দেশে করোনা শনাক্ত হয়েছেন আরও 100 মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন সৈয়দ রিয়াজ। বগুড়ায় করোনায় 3 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছেন 47 জন। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগটিতে ডাক্তার, নার্স, পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছেন 103 জন। করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 2 জন। জেলায় 40 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। যশোর সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন, নতুন আক্রান্ত 65 জন। খুলনাতেও ভাইরাসটির উপসর্গ নিয়ে 1 জন মারা গেছেন। এছাড়া বিভাগের 10 জেলায় নতুন শনাক্ত হয়েছেন 293 জন। চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে আরও 1 জনের, নতুন করে শনাক্ত হয়েছেন 138 জন। ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেছেন 1 জন, নতুন করে আক্রান্ত 34 জন। পোরশা উপজেলা নির্বাহী অফিসার, 12 স্বাস্থ্যকর্মী সহ নওগাঁয় আরও 60 জন, নাটোরে সাংবাদিক, পুলিশ, চিকিৎসক, ব্যাংকার ও শিশুসহ 34 জন, ময়মনসিংহে পুলিশ, স্বাস্থ্যকর্মী সহ 37 জন, নোয়াখালীতে 21 জন এবং নেত্রকোনায় 9 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা। ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে এলাকাভিত্তিক টিম করে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম শিপ এর উদ্যোগে ঢাকা উত্তরের বিভিন্ন ওয়ার্ডে চলছে লার্ভিসাইড ছিটানোর কার্যক্রম। এছাড়া পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর কিংস্টন হাসপাতালে করা হয়েছে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড। প্রকল্পের অর্থায়ন করছে স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং UK AID। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। সিটি কর্পোরেশনের কর্মীদের পাশাপাশি এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে বিভিন্ন ওয়ার্ডে লার্ভিসাইড ছিটানো এবং সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে স্বেচ্ছাসেবীরা।
স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকেআইডের সহযোগিতায় সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ এই প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে ঢাকাবাসী সুরক্ষায় ডেঙ্গু সংক্রমণ বিস্তার রোধে আক্রান্ত রোগীর উপর নজরদারি সিস্টেম গড়ে তোলা, হাসপাতালগুলোর সাথে সমন্বয় এবং মশা নিধনের কার্যক্রম গুরুত্ব পাচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য তাদের পরীক্ষা করানোর জন্য যেন আলাদা ব্যবস্থা থাকে এবং কোভিডের জন্য যেন আলাদা ব্যবস্থা থাকে। জনগণ যেন ভীত না হয়, জনগণ যেন তাদের যে প্রয়োজনীয় সেবাটা সেটা যেন নিতে পারে। এই জন্য আপনারা জানেন যে সিপ থেকেও আমরা কয়েকটি হসপিটালের সাথে কাজ করছি এবং সেখানে আলাদাভাবে ডেঙ্গু পরীক্ষা করার জন্য কিট দেওয়া হয়েছে বিনামূল্যে। এদিকে আগাম প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর কিংস্টন হাসপাতালের একটি ওয়ার্ডকে ডেঙ্গু রোগীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। করোনা মহামারীর মধ্যে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে যাতে সঠিক চিকিৎসা সেবা পেতে পারেন সেজন্যই এমন উদ্যোগ। বিনামূল্যে যাতে ডেঙ্গু পরীক্ষা করা যায় সেজন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। সিপ আমাদের সহযোগিতা করেছে, আমরা একটা বিশেষ ডেঙ্গু ওয়ার্ড করেছি যাতে আমরা শুধুমাত্র ডেঙ্গু সাসপেক্টেড এবং নিশ্চিত রোগীগুলোকে ভর্তি করব এবং যে সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী ডেঙ্গু রোগীর চিকিৎসায় পারদর্শী তাদেরকে এক্সক্লুসিভলি ওই ওয়ার্ডে দায়িত্বে নিয়োজিত করব। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পূর্ব প্রস্তুতি থাকলে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবার শেয়ার বাজারের খবর। বিমা খাতের দুই কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসেব বছরের জন্য প্রগতি লাইফ ইন্স্যুরেন্স 20% নগদ লভ্যাংশ দেবে। আগামী 27 সেপ্টেম্বর দুপুর 12টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 12 আগস্ট। এদিকে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড 10% লভ্যাংশ দেবে, এর মধ্যে 5% নগদ এবং 5% বোনাস। সবশেষ বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 1.68 টাকা। আগের বছর ইপিএস ছিল 1.49 টাকা। সম্পদ মূল্য ছিল 14.85 টাকা। এজিএম অনুষ্ঠিত হবে 10 অক্টোবর, রেকর্ড ডেট 13 আগস্ট। কর্পোরেট ঘোষণার জন্য আজ উভয় কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। পুঁজিবাজারে তালিকাভুক্ত 8 কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হচ্ছে। দুপুর 2:30টায় আরএকে সিরামিক, 2:45টায় হাইডেলবার্গ সিমেন্ট, 3:00টায় মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স ও প্রাইম ইন্স্যুরেন্স, 4:30টায় হাক্কানি পালস, 5:30টায় নর্দার্ন ইন্স্যুরেন্স এবং 6:00টায় লাফার্স হোলসিম বাংলাদেশ লিমিটেডের সভা শুরু হবে। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত সময়ের নিরীক্ষিত এবং চলতি বছরের 31 মার্চ ও 30 জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। প্রায় 2 বছর পর কে অ্যান্ড কিউ এবং আজিজ পাইপের লেনদেন আজ থেকে উভয় স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে শুরু হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় পাশাপাশি কোম্পানি দুটির কর্পোরেট ডিসক্লোজার এবং অন্যান্য কার্যক্রম সন্তোষজনক থাকায় বিএসইসি এই সিদ্ধান্ত নেয়। ডিএসইতে 210 টাকায় কে অ্যান্ড কিউ এবং 107.20 টাকায় আজিজ পাইপের লেনদেন শুরু হয়। 2018 সালে অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে 3টি কোম্পানির ট্রেড সাসপেন্ড ও 5টি কোম্পানিকে স্পট মার্কেটে পাঠানো হয়। রাজশাহীর পুঠিয়ায় স্কুল ছাত্রী শ্যালিকাকে ধর্ষণ ও তাকে আত্মহত্যায় প্ররোচনায় চাঞ্চল্যকর মামলার আসামি এখলাসউদ্দিন র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি ও 480 পিস ইয়াবা। র্যাব জানায় ভোরে পুঠিয়ায় পীরগাছা গ্রামে গিয়ে এখলাসকে গ্রেপ্তারের চেষ্টা করলে র্যাব সদস্যদের লক্ষ্য করে সে গুলি চালায়। এ সময় র্যাবও পাল্টা গুলি চালালে এখলাস নিহত হয়। এদিকে পুলিশ জানিয়েছে ইভা আক্তার গত 25 জানুয়ারি পার্শ্ববর্তী গ্রামে এখলাসের বাড়িতে বেড়াতে যায়। ওই রাতেই তাকে ধর্ষণ করে এখলাস। কয়েকদিন পর বিষয়টি জানাজানি হওয়ার পর গ্রামে সালিশ বৈঠক করা হয়। এরপর গত 9 এপ্রিল গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ইভা। এ ঘটনায় থানায় মামলা করেছিলেন ইভার বাবা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনাভাইরাস সংকটকালেও দেশে মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি ও কর্মক্ষেত্রে পরিবেশ উন্নয়নে কাজ
কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনলাইনে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা জানান। বেজা ও বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির সাথে এই চুক্তি স্বাক্ষর করে মন্ত্রণালয়। চামড়া ও চামড়াজাত পণ্য, জুতা, লাইট ইঞ্জিনিয়ারিং ও প্লাস্টিক পণ্য উৎপাদনে দেশে বর্তমানে 25% নারী কাজ করছেন, তা 30% উন্নতি করার তাগিদ দেন বাণিজ্যমন্ত্রী। এবার আন্তর্জাতিক সংবাদ। অক্সফোর্ডের পর করোনা ভ্যাকসিন নিয়ে আসার কথা শোনাল মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান জৈব প্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। কোভিড নাইন্টিনের জন্য তাদের যৌথভাবে তৈরি ভ্যাকসিনটি প্রয়োগে মানবদেহে টি সেলের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক বৃদ্ধি পেয়েছে, ফলে বেড়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। যুক্তরাষ্ট্রের পর জার্মানিতে 60 জন স্বেচ্ছাসেবীর দেহে ভ্যাকসিনটি প্রয়োগ করে সাফল্য পেয়েছেন গবেষকরা। এর আগে গতকালই করোনা মোকাবেলায় কার্যকরী ভ্যাকসিন আবিষ্কারের কথা জানায় ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান 1077 জনের শরীরে ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগের পর প্রাথমিক ফলাফলে শরীরের অ্যান্টিবডি এবং শ্বেত রক্তকণিকা তৈরি হয়েছে, যা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সহায়ক। পুলিশের বহিরাগত ক্যাডেট বা নিরস্ত্র এসআই পদে লিখিত পরীক্ষায় উন্নীত 2700 জন চাকুরি প্রার্থীর বয়স শেষ হওয়ার আগেই তাদের নিয়োগের দাবি জানিয়েছেন আবেদনকারীরা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা প্রধানমন্ত্রীর কাছে এই মানবিক আবেদন জানান। করোনা পরিস্থিতিতে দ্রুততম সময়ে শূন্য পদে নিয়োগের সুযোগ না পেলে তাদের অনেকেই চাকুরির বয়স থাকবে না বলেও জানান। সংবাদ সম্মেলনে নিয়োগ বঞ্চিতদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ নিজামুদ্দিন। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। সিলেটে অবৈধ উত্তোলনকারীদের কাছ থেকে জব্দ করা হয় প্রায় 60 কোটি টাকার মূল্যের পাথর নিলামে তোলা হয়েছে আজ। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর আয়োজন করেছে। কানাইঘাট উপজেলার লোভাছড়া কোয়ারিতে রয়েছে নিলামের 1 কোটি ঘনফুট পাথর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক জানান, গত 15 জুন লোভাছড়া পাথর কোয়ারিতে সব ধরনের পাথর উত্তোলন বন্ধের আদেশ দেয় হাইকোর্ট। ওই আদেশের প্রেক্ষিতে লোভাছড়া থেকে অবৈধভাবে উত্তোলন করা পাথর জব্দ করা হয়। এবার পার্টেক্স খেলার খবর। ওল্ড ট্রাফোর্ডের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে 113 রানে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচের পঞ্চম দিন 2 উইকেটে 37 রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। বেন স্টোকসের 57 বলে 78 রানের ঝোড়ো ইনিংসে 3 উইকেটে 129 রানের ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। তাতে দিন শেষে 85 ওভারে ক্যারিবীয়দের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় 312। সামরা ব্রুকস 62 আর জার্মেন ব্ল্যাকউড 55 রানের ইনিংস খেলে কিছুটা প্রতিরোধ করেছিলেন, তবে শেষ পর্যন্ত 70 ওভার 1 বলে 198 রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের 469 রানের জবাবে জেসন হোল্ডারের দল তুলেছিল 278 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। স্বাস্থ্যবিধি না মানলে হাট, পশু কোরবানি ও মাংস বিতরণকালে করোনা সংক্রমণের আশঙ্কা বিশেষজ্ঞদের। পানি বাড়তে থাকায় মাস জুড়ে বন্যার শঙ্কা নদী তীর ও নিম্ন অঞ্চলে। বৃষ্টিতে স্থবির রাজধানী, দুর্ভোগে নগরবাসী। করোনা পরীক্ষা বাধ্যতামূলক করায় অভিবাসী কর্মীদের হয়রানি ও ব্যয় বেড়েছে, বিশেষ ব্যবস্থা নিতে চায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঢাকা উত্তরের ওয়ার্ডে ওয়ার্ডে ছিটানো হচ্ছে লার্ভিসাইড। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।